গুড মর্নিং বন্ধুরা, আজ 18 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আগামী অক্টোবর মাসে টেট এবং সেপ্টেম্বর মাস থেকে শ্রেণীকক্ষে আংশিক পাঠদান আরম্ভ করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর ঘোষণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সান্ধ্য আইন সন্ধ্যা 7টা পর্যন্ত শিথিল করে রাজ্যে নতুন কোভিড নীতি নির্দেশনা জারি। কামরূপ মহানগর জেলা ছাড়া অন্যান্য জেলাগুলিতে ব্যক্তিগত বাহনের আন্তঃজেলা যাতায়াতে অনুমতি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের 1,300 কোটি টাকার অনুমোদন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জাতীয় সড়কগুলিতে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে ওঠা না পর্যন্ত গতিবেগের নিয়ম উল্লঙ্ঘনকারী যানবাহন থেকে পরবর্তী কিছুদিনের জন্য জরিমানা সংগ্রহ বন্ধ রাখতে পরিবহন বিভাগকে নির্দেশ। রাজ্যে উচ্চশিক্ষার আসন বৃদ্ধি করা হবে এবং উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নাম ভর্তি করা হবে বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। হাইলাকান্দি পুলিশ শহরতলির শিরিষপুর চা বাগানে সংঘটিত হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক ব্যক্তিকে আদালতে পেশ করা হলে বিচারপতি ধৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি। মেডিকেল কলেজে কোভিড রোগীর সংখ্যা কমে 38 জন হয়েছে, এর মধ্যে 18 জন কোভিড আইসিইউতে এবং 22 জন অক্সিজেন সাপোর্টে। মেয়েরাও কাজ করতে পারবেন শরীয়ত মেনে, প্রথম সাংবাদিক সম্মেলন তালিবান রাজের। ফের উত্তেজনা আসাম মিজোরাম সীমান্তে, পুলিশের গুলিতে জখম এক মিজু নাগরিক। মেঘালয়ে দুষ্কৃতীদের মোকাবিলায় ফ্রি হ্যান্ড দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন কেন্দ্রীয় বাহিনীর। গত 24 ঘন্টায় কিছুটা কমেছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশ জুড়ে কতজন লোক আক্রান্ত হলেন, সুস্থ হলেন এবং মৃত্যু হল, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তালিবানের উপর নিষেধাজ্ঞা জারি করল ফেসবুক, সমর্থনে পোস্ট করলেই শাস্তি। আপনারা আমাদের মা বোন, তালিবানের আশ্বাসনে হতচকিত মহিলা চিকিৎসকরা। এবং সর্বশেষ খবরটি হল, কাছাড়ে 4টি প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম ঘোষিত, বাকি 7টির অগ্রগতি দেখতে দৃষ্টি মোবাইল অ্যাপ চালু। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আগামী অক্টোবর মাসে রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু গতকাল এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। মন্ত্রী জানান যে নিযুক্তি প্রক্রিয়ার মতোই টেট অনুষ্ঠিত হবে, এই সম্পর্কে খুব শীঘ্রই বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে তিনি জানান। মন্ত্রী আরও জানান যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে ডিএলএড ও বিএড পরীক্ষার প্রবেশপত্র লাভ করা পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে। রাজ্যে উচ্চশিক্ষার আসন বৃদ্ধি করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নাম ভর্তি করা হবে। আসন সংকট দূর করার জন্য একাদশ শ্রেণী আরম্ভ করতে চাওয়া বেসরকারি স্কুলগুলিকে সরকার অনুমতি প্রদান করবে। কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা স্কুলগুলি খোলার বিষয়ে সরকার সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে বলে ডক্টর পেগু জানান। শিক্ষামন্ত্রী বলেন যে আগামী সেপ্টেম্বর মাস থেকে 10ম, 12ম এবং স্নাতক চূড়ান্ত বর্ষের পাঠদান আরম্ভ করা হবে। মন্ত্রী আরও জানান যে আগামী 20শে আগস্ট সরকারের 100 দিন সম্পূর্ণ হওয়া উপলক্ষে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত একটি অনুষ্ঠানে উচ্চশিক্ষার 113 জন শিক্ষক এবং 427 জন শিক্ষক কর্মচারীকে অনুকম্পমূলক নিযুক্তি প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফল ঘোষণার পর আসন সমস্যা সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গ্রামাঞ্চলে উচ্চতর মাধ্যমিকের আসনের ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা পর্ষদ শিক্ষার্থীদের জন্য 75% আসন সংরক্ষণ করা হবে এবং শহরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতিযোগিতামূলক ভিত্তিতে নাম ভর্তি করা হবে বলে মন্ত্রী স্পষ্ট করে দেন। অপরদিকে হাইলাকান্দি পুলিশ শহরতলির শিরিষপুরে চা বাগানে সংঘটিত হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে গতকাল 6 জনকে আটক করেছে। আটক 6 ব্যক্তিকে আদালতে পেশ করা হলে বিচারপতি ধৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, হাইলাকান্দির শিরিষপুর চা বাগান অঞ্চলে সংঘটিত একটি হিংসাত্মক ঘটনায় এই 6 জনকে আটক করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে নারায়ণপুর, ইটরকান্দি এবং চাঁদপুর থেকে সান্ধ্য আইন জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ বলে অতিরিক্ত অধীক্ষক সুমন চক্রবর্তী জানিয়েছেন।
অপরদিকে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাজ্যের কোভিড পরিস্থিতি উন্নত হওয়ার প্রতি লক্ষ্য রেখে কিছু সংশোধিত নীতি নির্দেশিকা জারি করেছে। আজ সকাল 5টা থেকে প্রযোজ্য হওয়া এই নতুন নীতি নির্দেশিকা অনুসারে রাজ্যের সব জেলায় সন্ধ্যা 6টা পর্যন্ত সব কার্যালয়, কর্মক্ষেত্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিক্রয় কেন্দ্র, মুদির দোকান, ফলমূল, সবজির দোকান, শোরুম, হোটেল, রেস্টুরেন্ট, ধাবা ইত্যাদি খোলা রাখা যাবে। নতুন নিয়ম অনুসারে এখন থেকে সমগ্র রাজ্যে সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রে পূর্বের জারি থাকা নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। কামরূপ মহানগর জেলা ছাড়া অন্য জেলাগুলির ক্ষেত্রে ব্যক্তিগত যানবাহন চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে। তবে যাত্রী পরিবহনের যানবাহনের ক্ষেত্রে আন্তঃজেলা যাতায়াত নিষিদ্ধ থাকবে। অন্যদিকে নতুন নীতি নির্দেশিকা অনুসারে দৈনিক যুগ্ম অযুগ্ম বাহন চলাচলের নিয়ম বাতিল করা হয়েছে। এই নিয়মের অধীনে প্রকাশ্য স্থানে আয়োজিত সভা সমিতি বা সরকারি অনুষ্ঠানে সর্বাধিক 200 জন লোক অংশগ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে প্রেক্ষাগৃহ অথবা সরকারি সভাগৃহ ইত্যাদি আবদ্ধ কক্ষে মোট আসন ক্ষমতার 50% লোক উপস্থিত থাকতে পারবেন। তবে কোভিড প্রতিষেধকের 2 ডোজ গ্রহণ করা লোকেরাই এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন বলে নীতি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি ঘরোয়া মাঙ্গলিক অনুষ্ঠানে সর্বাধিক 25 জন লোক অংশগ্রহণ করতে পারবেন। একইভাবে অন্ত্যেষ্টিক্রিয়াও সর্বাধিক 25 জন লোককে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জাতীয় সড়কগুলিতে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে ওঠা না পর্যন্ত গতিবেগের নিয়ম উল্লঙ্ঘনকারী যানবাহন থেকে পরবর্তী কিছুদিনের জন্য জরিমানা সংগ্রহ বন্ধ রাখতে পরিবহন বিভাগকে নির্দেশ দিয়েছেন। রাজ্যের জাতীয় সড়কগুলিতে সংঘটিত ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা এবং যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ সম্পর্কে পরিবহন বিভাগ, ভারতীয় জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড এবং লোক নির্মাণ বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। জাতীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের জাতীয় সড়কগুলিতে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত এবং স্পর্শকাতর অংশগুলিতে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার ধার্য করা সম্পর্কে জনসাধারণের মধ্যে উপযুক্ত সচেতনতা গড়ে তুলতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরবর্তী 2 মাস এই সম্পর্কে প্রচার অভিযান চালাতে মুখ্যমন্ত্রী বিভাগকে নির্দেশ দেন। রাজ্যের জাতীয় সড়কগুলি সহ প্রধান সড়কগুলির দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি শনাক্ত করে ওইসব স্থানে পর্যাপ্ত সংখ্যক পথ নির্দেশনার ফলক স্থাপন করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। জাতীয় সড়কের পাশে থাকা চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি স্পর্শকাতর অঞ্চল চিহ্নিত করে সেই স্থানগুলিতে উপযুক্ত এবং দৃশ্যমান পথ নির্দেশনার ফলক স্থাপনের ব্যবস্থা করা সহ উপযুক্ত গতিরোধক নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সড়কের পরিকাঠামো উন্নয়নমূলক কাজগুলি আগামী 3 মাসের মধ্যে সম্পূর্ণ করে তুলতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। অপরদিকে কেন্দ্রীয় সরকার আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 1,300 কোটি টাকার অনুমোদন জানিয়েছে। কোভিড সহায়তা হিসাবে ইতিমধ্যে প্রতিটি রাজ্যকে 50% অর্থ আবন্টন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মনসুখ মান্ডবিয়া গতকাল গুয়াহাটিতে উত্তর পূর্বের রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে অঞ্চলটির কোভিড পরিস্থিতি এবং প্রতিষেধক অভিযানের বিষয়ে পর্যালোচনা করে একথা জানান। এই বৈঠকে আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের স্বাস্থ্যমন্ত্রী সহ মণিপুরের স্বাস্থ্য উপদেষ্টা, মেঘালয়ের স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব এবং অরুণাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অংশগ্রহণ করেন। এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত রাজ্যের সাম্প্রতিক কোভিড পরিস্থিতি, এই রোগ প্রতিরোধ চিকিৎসা ব্যবস্থাপনা, প্রতিষেধক প্রদান অভিযানের অগ্রগতি এবং গত 3 মাসে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করান। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা কমে 38 জন হয়েছে। এর মধ্যে 18 জন কোভিড ICU এবং 22 জন অক্সিজেন সাপোর্টে ভর্তি রয়েছেন। মেডিকেল কলেজ সূত্রে জানানো হয়েছে যে মেডিকেলে গত 24 ঘন্টায় 7 জন নতুন কোভিড রোগী ভর্তি হয়েছেন এবং 1 জনকে সুস্থ করে ছাড়া হয়েছে। এদিকে মেডিকেলে গত 24 ঘন্টায় কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি বলে মেডিকেল কলেজ সূত্রে জানানো হয়েছে। অপরদিকে আফগানিস্তান দখলের পর মঙ্গলবার প্রথম সাংবাদিক বৈঠক করল তালিবান। বৈঠক করলেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বললেন,
তালিবান শাসনে মহিলাদের কাজ করার অধিকার দেওয়া হবে, তারা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন, তবে সবই হবে ইসলামিক আইন মেনে। ইসলামিক আইন মেনে মহিলাদের অধিকার রক্ষা করা হবে। মহিলারা তালিবান শাসিত আফগানিস্তানে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, কিন্তু শরীয়তি আইনের বাইরে গিয়ে কিছুই হবে না। মহিলাদের অধিকারের প্রসঙ্গে বলতে গিয়েই মুখপাত্র বলেছেন, আজ থেকে 20 বছর আগে পৃথিবীটা যেমন ছিল আজ আর তেমন নেই, অনেক কিছু বদল হয়েছে। আপাতত আইনটি তৈরি হোক, তারপর আলোচনা করা যাবে। মঙ্গলবারই তালিবানের সাংস্কৃতিক শাখার প্রধান জানিয়েছেন, প্রশাসন ও সরকারে মহিলাদের উপস্থিতি চায় তালিবান। তিনি বলেছিলেন, শরীয়তি আইন মেনে প্রশাসনে ও সরকারি কাজে মহিলাদের অংশগ্রহণকে প্রাধান্য দেবে তালিবান। যদিও সরকারি স্তরে কোনো বক্তব্য মঙ্গলবারের আগে মিলেনি, তবে সাংবাদিক বৈঠকে মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন, আফগান ভূমিকে অন্য কোনো শক্তিধর সুবিধার জন্য ব্যবহার করতে দেবে না তালিবান। তাই প্রতিবেশী দেশগুলিকে তালিবানের স্পষ্ট বার্তা, ভয়ের কোনো কারণ নেই, আফগান ভূমি ব্যবহার করে কেউ প্রতিবেশী দেশের ক্ষতি করতে পারবে না। এর পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে কাবুল ও আশেপাশের অংশে যতগুলি দূতাবাস রয়েছে সেগুলিকেও রক্ষা করার কথা বলেছেন তালিবান মুখপাত্র। তিনি বলেছেন, নিজেদের সুরক্ষার বিষয়ে তালিবান স্বাবলম্বী, দেশের ভিতরে থাকা সমস্ত আন্তর্জাতিক প্রতিনিধিদের রক্ষা করা হবে, কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ চাই না। অপরদিকে ফের উত্তেজনা আসাম মিজোরাম সীমান্তে, পুলিশের গুলিতে জখম এক মিজু নাগরিক। 3 সপ্তাহ পর ফের উত্তেজনা ছড়ালো আসাম মিজোরাম সীমান্তে, আসাম পুলিশের গুলিতে জখম এক মিজু নাগরিক। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটেছে আইতলাং এলাকায়। আইতলাং নিয়ে দুই রাজ্যের দ্বন্দ্ব বহুদিনের। আসামের সীমান্ত জেলা হাইলাকান্দি লাগোয়া এই এলাকা। কলাশিব জেলার ডেপুটি কমিশনার এইচ লালতাংলিয়ানা বলেন, ভাইরেংটির 3 যুবক আসামের বিলাইপুরে এক বন্ধুর বাড়িতে মাংস আনতে গিয়েছিলেন, তখনই গুলি চালায় আসাম পুলিশ। সীমান্ত সুরক্ষায় মোতায়েন ছিলেন সেই পুলিশকর্মী, সেই বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলেন ওই 3 যুবক। এদিকে দীর্ঘদিনের সীমানা বিবাদ গত মাসে চরম আকার নিয়েছিল। অপরদিকে মেঘালয়ে দুষ্কৃতীদের মোকাবিলায় ফ্রি হ্যান্ড দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন কেন্দ্রীয় বাহিনীর। মেঘালয়ের পরিস্থিতি মোকাবিলায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে অন্তত 5 কোম্পানি সেন্ট্রাল ফোর্স চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। আইন শৃঙ্খলার দ্রুত অবনতি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে শুনে তার আর্জি মোতাবেক গতকাল রাতেই 1 কোম্পানি করে মোট 2 কোম্পানি বিএসএফ এবং সিআরপিএফ পাঠানো হয়েছে কারফিউ কবলিত শিলংয়ে। কিন্তু রাতে শিলংয়ের প্রবেশ পথ উপদ্রুত মৌলাই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ইট পাটকেল ছুটতে থাকে দুষ্কৃতীরা, তবে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হয়েছে সশস্ত্র বাহিনী। ঘটনার সত্যতা স্বীকার করে পূর্ব খাসি পাহাড়ের জেলাশাসক জানান, গতকাল রাতে অপেক্ষাকৃত নির্জন স্থান এবং মূল ঘটনাস্থল মোবাই এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে, তবে শিলং শহরে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। তিনি জানান, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আরও কয়েকটি কোম্পানি আসছে। এদিকে অন্য এক সূত্রের খবর, গতকাল রাতে এবং আজও মৌলাই এলাকার বিভিন্ন স্থানে দুষ্কৃতীরা নিরাপত্তা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে প্লেটুন কমান্ডার দুষ্কৃতীদের মোকাবিলায় তাদের মুক্তহস্ত অর্থাৎ ফ্রি হ্যান্ড দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। অপরদিকে আপনারা আমাদের মা বোন, তালিবানের আশ্বাস শুনে হতচকিত মহিলা চিকিৎসকরা, এই বুঝি প্রাণ যায়, প্রাণ বয়ে সবাই কাঁপছেন। সেই সময় কাবুলের হাসপাতালে হাজির হলেন তালিবানের আধিকারিক তথা প্রতিনিধি আব্দুল হামিদ হামাসি। মহিলা চিকিৎসকদের বিনা বাধায় কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিলেন তিনি। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হওয়ার আগেই 20 বছর পুরনো চিত্র দেখা দিয়েছে আফগানিস্তানে। একের পর এক শহর দখলের পর আফগান প্রশাসনের হাতে কেবল পড়েছিল কাবুল। রবিবার সেটিও দখল করে তালিবানরা। ইস্তফা দিয়েই দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আশরাফ গানি। এরপরই শুরু হয় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। সোমবারে রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছিল তালিবানরা, সেখানে তাদের উল্লাসের চিত্র ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয়। এছাড়াও শহরের নানা প্রান্তেও দেখা যায় একই চিত্র, তালিবান নেতাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন আফগান আধিকারিকরা। তারা মহিলা চিকিৎসকদের আশ্বাস দিচ্ছেন তাদের কোনো ক্ষতি হবে না এবং তারা যেন নিশ্চিন্তভাবে কাজ চালিয়ে যান। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের মা বোনের মতো, আপনাদের আমরা সম্মান করি, ভয়ের কোনো কারণ নেই, আপনাদের কোনো ক্ষতি হতে দেব না আমরা।
তালিবানরা কাবুল দখলের পরই দেখা যায় বুরখাহীন যাবতীয় মহিলার পোস্টার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে বা সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জনসমক্ষে খুন হওয়ার ভয়ে বুরখার দোকানগুলিতে মহিলাদের লম্বা লাইন দেখা দিয়েছে। পুলিশ অফিসারদের অবস্থাও শোচনীয়। অনেকেই যেখানে তালিবানদের কাছে আত্মসমর্পণ করতে দেখা যায় সেখানেই অনেকে আবার সাধারণ পোশাকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাদের কথা একটাই, সরকারি কর্মচারী বিশেষত পুলিশ জানতে পারলে মেরে ফেলবে তালিবানরা। যদিও তালিবানরা বারংবার বার্তা দিয়ে এসেছে সাধারণ নাগরিকদের উপর কোনো রূপে আক্রমণ করা যাবে না। অপরদিকে গত 24 ঘন্টায় কিছুটা কমেছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 35,197 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 37,136 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 440 জনের। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 361,446 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 547 জন, সুস্থ হয়েছেন 637 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে 6 জনের। আসামে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 741 জন, সুস্থ হয়েছেন 1012 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 11 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 132 জন, সুস্থ হয়েছেন 172 জন। গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে কাছাড় জেলায় 4টি প্রধানমন্ত্রী আদর্শ গ্রামের নাম ঘোষণা করেছেন জেলাশাসক কীর্তি জল্লি। মঙ্গলবার শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা করেছেন জেলাশাসক। এই উপলক্ষে আয়োজিত সভায় জেলাশাসক কীর্তি জল্লি বলেন, প্রস্তাবিত 64টি প্রধানমন্ত্রী আদর্শ গ্রামের মধ্যে 4টি গ্রামের কাজ সম্পূর্ণ হয়েছে। তাই আজ তাপাং ব্লকের বর্ষামঙ্গল গ্রাম, শ্রীকুনা গ্রান্ট বরজালেঙ্গা ব্লকের নয়গাঁও গ্রাম এবং সুনাই ব্লকের তুলার গ্রাম দ্বিতীয় খণ্ড, এই 4টি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। সভায় জেলাশাসক কীর্তি জল্লি জানান, কাছাড়ে প্রস্তাবিত আরও 60টি আদর্শ গ্রাম গঠনের কাজ চলছে। এগুলোর কাজকর্ম মনিটরিংয়ের জন্য দৃষ্টি নামের একটি অ্যাপও আজ উদ্বোধন করেছেন জেলাশাসক। জেলাশাসক জানান, ঘোষিত এই 4টি আদর্শ গ্রামে উন্নত মানের কাজ হয়। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জাতীয় স্তরে কাছাড় জেলাকে সেরা মর্যাদা দেওয়া হয়েছে। জানান, এই আদর্শ গ্রামগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর আহার বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন মেরামতি, রাস্তা নির্মাণ, ফিশারির ব্যবস্থাপনা, পানীয় জলের সুবন্দোবস্ত, বৈদ্যুতিক আলো ইত্যাদি বিভিন্ন ধরনের সুবিধা গ্রামবাসীদের জন্য বন্দোবস্ত করা হয়েছে। আদর্শ গ্রাম গঠনের বিভিন্ন বিভাগের কনভার্জেন্স বা সমন্বয়ের এবং সামগ্রিক উন্নয়নের বাকি টাকা পূরণের চেষ্টা করা হচ্ছে। কীর্তি জল্লি বলেন, দৃষ্টি অ্যাপের মাধ্যমে বাকি 60টি গ্রামের প্রজেক্টগুলির বর্তমান অবস্থা, ভৌগোলিক অবস্থান ইত্যাদি জানা যাবে। গ্রাম পঞ্চায়েত সচিবদের আদর্শ গ্রামগুলির কাজে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান জেলাশাসক। অনুষ্ঠানে 3 বিধায়ক মিহিরকান্তি সোম, কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি পুলক দাস এবং কাটিগুড়া বিধায়কের প্রতিনিধি আদর্শ গ্রামগুলির দেখভাল করতে বিভিন্ন বিভাগের আধিকারিকদের যত্নশীল হওয়ার আবেদন জানান। অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও এলবার্ট ফারহিন, ডিডিসি রাজীব রায় প্রাসঙ্গিক বক্তব্যে কাজের খতিয়ান তুলে ধরে বলেন, ইতিমধ্যে আরও 10টি গ্রামে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ঘোষিত 4টি আদর্শ গ্রামের তত্ত্ব তুলে ধরে তারা জানান, 64টি আদর্শ গ্রামের মধ্যে কাটিগুড়া, ধলাই এবং বড়খলায় 16টি করে, লক্ষ্মীপুর এবং শিলচর বিধানসভা এলাকায় 1টি করে গ্রাম রয়েছে।